একটি পক্ষ বিএনপির ছায়াতলা থেকে বিভ্রান্তি ছড়াতে চায়, বলছেন তথ্যমন্ত্রী। এদিকে চট্টগ্রাম আট আসনে উপনির্বাচন 27 এপ্রিল, জানাবো আন্দোলনের পথে হারছে বিএনপি। এদিকে লক্ষ্মীপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে কিশোর নিহত, আহত 10। এবং সর্বশেষ জানাবো আধিপত্য বিস্তারের জেরে শাওনকে হত্যা, বলছে র্যাব। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রাম আট আসনে উপনির্বাচন 27 এপ্রিল। মোসলেম উদ্দিনের মৃত্যুতে শূন্য হওয়া চট্টগ্রাম আট আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 27 এপ্রিল। আজ সকালে কমিশন বৈঠক শেষে নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় 27 মার্চ, বাছাই 29 মার্চ। মনোনয়নপত্র আবেদন প্রত্যাহারের শেষ দিন 5 এপ্রিল, প্রতীক বরাদ্দ 6 এপ্রিল। এ ভোটে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা। সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত একটানা ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট গ্রহণ হবে। তবে এ নির্বাচনে সিসি ক্যামেরা থাকবে না। গত 5 ফেব্রুয়ারি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মোসলেম উদ্দিন আহমেদ। তারপর আসনটি শূন্য করে সংসদ সচিবালয়ে। আন্দোলনের পথে হাঁটছে বিএনপি। সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকার সহ 10 দফা দাবির বিষয়ে কোনো ছাড় দেবে না বিএনপি। এজন্য দাবি আদায়ে আন্দোলনের পথে হাঁটছে দলটি। এবার সফলতা পেতে আজ ঘাটে বেঁধে নেমেছে নেতারা, চলছে নানামুখী তৎপরতাও। একই সঙ্গে জনসম্পৃক্ততা বাড়ানোর কৌশলও নিয়েছেন তারা, যে কারণে 10 দফার সঙ্গে গ্যাস বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ইস্যুতে কর্মসূচি দিচ্ছেন। ইউনিয়ন ও মহানগরের পর সব সাংগঠনিক জেলায় পদযাত্রার মাধ্যমে তৃণমূলের নেতাকর্মীদের সাংগঠনিক শক্তি পরীক্ষার পাশাপাশি সাধারণ মানুষকেও আন্দোলনে সম্পৃক্ত করতে চায় দলটি। এছাড়া দাবি বাস্তবায়নে সরকারের উপর আরও চাপ তৈরি করতে কূটনৈতিক তৎপরতাও বাড়ানো হয়েছে। বিএনপির একাধিক নীতি নির্ধারক জানিয়েছেন এসব তথ্য। জানা যায় এবার দল ডু অর ডাই নীতিতে এমন নির্দেশনা দেওয়া হয়েছে সব পর্যায়ের নেতাকর্মীদের, চূড়ান্ত আন্দোলনের জন্য সেভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে। নেতাদের ধারণা, দাদা জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে সংলাপ বা আলোচনার প্রস্তাব দেওয়া হতে পারে, কিন্তু অতীত অভিজ্ঞতা এ ধরনের আলোচনার কোনো ফল আসেনি, যে কারণে এবার তারা কোনো প্রস্তাবে সাড়া দেবেন না। যদি সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন এ দুই দফা মেনে নেওয়া হয়, তবেই সংলাপ বা আলোচনার বিষয় বিবেচনা করা হবে। জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, দাবি না মানলে রাজপথেই ফয়সলা হবে। বিএনপির 10 দফার সঙ্গে জনগণও যে একমত, এর প্রমাণ পেয়েছি বিভিন্ন পদযাত্রায়। ভালো সাড়া পাচ্ছি, জনগণ অংশগ্রহণ করছে, সারা দেশে জনগণ আওয়াজ দিয়েছে। যারা গণতন্ত্র হত্যা করেছে, অর্থনীতি ধ্বংস করেছে, তারা দেশ মেরামত করতে পারবে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ আজ বিপন্ন, এ সরকার থেকে জনগণ মুক্তি চায়। অবৈধ সংসদ বাতিল করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে এ সরকারকে পদত্যাগ করতে হবে। বিএনপির দাবির পক্ষে আস্তে আস্তে স্বতঃস্ফূর্ত গণজাগরণ হবে, আমরা সেটাই প্রত্যাশা করেছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আন্তর্জাতিক মহল বলছে বাংলাদেশে গণতন্ত্র নেই, দেশের জনগণের পাশাপাশি বিশ্ব বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার দেখতে চায়। আমরা 10 দফা দিয়েছি, এ দেশে দফা মেনে সরকার যদি সংলাপ বা আলোচনার আহ্বান করে নিশ্চয়ই আমরা যাব। এটা 10 দফার উপর এবং রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করবে। এদিকে আগামী শনিবার সব সাংগঠনিক জেলায় পদযাত্রা কর্মসূচি সফলে নানা প্রস্তুতি গ্রহণ করেছে বিএনপি। কেন্দ্রীয় নেতা জানান, ইউনিয়ন পর্যায়ের কর্মসূচি সফল হয়েছে, জেলায়ও সফল হবে। ইতিমধ্যে সাংগঠনিক ও সহ সাংগঠনিক সম্পাদকরা জেলাভিত্তিক প্রস্তুতি সভা শুরু করেছে। সেখানে জেলা ছাড়াও সংশ্লিষ্ট সব ইউনিটের শীর্ষ 5 নেতাকে নিয়ে দফায় দফায় বৈঠক হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক দলটির একাধিক সাংগঠনিক সম্পাদক বলেন, জেলা পর্যায়ে পদযাত্রা কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগম হবে, পাশাপাশি সাধারণ মানুষ অংশ নেবেন। এজন্য লিফলেট বিতরণ সহ নানা ধরনের প্রচারণা চলছে। এছাড়া কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী জেলা ও এর অধীনে থাকা ইউনিটের পদধারী সব নেতার পদযাত্রার অংশগ্রহণ বাধ্যতামূলক। ইচ্ছাকৃতভাবে বা মিথ্যা তথ্য দিয়ে কর্মসূচিতে অংশ না নিলে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। এছাড়া সব বিভেদ ভুলে নেতাকর্মীদের জেলায় পদযাত্রার অংশগ্রহণ নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্তদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। জানা যায়, জেলার পর উপজেলা, থানা ও পৌরসভায় কর্মসূচি দেওয়া হবে, এরপর আবার জেলায় জেলায় কর্মসূচি শেষ হোক করে মহানগরে কর্মসূচি পালন করা হবে। এভাবে কর্মসূচির সঙ্গে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে চূড়ান্ত আন্দোলনের পথে হাঁটতে চায় বিএনপি।
পরে মে জুনে কঠোর কর্মসূচি দেওয়ার কথা ভাবছেন নেতারা। এদিকে দাবি আদায় আন্দোলনের পাশাপাশি বন্ধুরাষ্ট্রের সহায়তা প্রয়োজন বলে মনে করছে বিএনপি। এজন্য বৃহত্তর আন্দোলন গড়ে তোলার পাশাপাশি কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে। গত এক মাসে বাংলাদেশে নিযুক্ত বেশ কয়েকটি প্রভাবশালী দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছে দলটির সিনিয়র নেতা ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্যরা। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি হিসাবেও বেশ কয়েকজন নেতা প্রভাবশালী কয়েকটি দেশ সফর করেছেন। বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশে গণতন্ত্র নেই, আইনের শাসন এবং মানুষের জীবনের নিরাপত্তা নেই, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, গুম খুন হত্যা হচ্ছে, এসব কোনো অভ্যন্তরীণ বিষয় নয়, আন্তর্জাতিক বিষয়, সারা বিশ্ব এসব অবগত, বিশ্বের যে কোনো শক্তি এবং বাংলাদেশের ভেতর ও বাইরের আন্তর্জাতিক সংগঠন যারা গণতন্ত্রের পক্ষে, মানবাধিকারের পক্ষে, সুশাসনের পক্ষে, তারা বাংলাদেশে যা চলছে সেই সম্পর্কে অবগত, বিএনপির সঙ্গে সবার যোগাযোগ আছে, খালেদা জিয়ার রাজনীতির বিষয়টি সামনে আনায় সন্দেহ স্থায়ী কমিটির। এদিকে হঠাৎ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনীতির বিষয়টি সামনে আনাকে সন্দেহের চোখে দেখছে স্থায়ী কমিটি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে এক ভার্চুয়াল সভায় প্রসঙ্গে কথা বলেন নেতারা। বিষয়টিকে সরকারের কূটকৌশল বলে মনে করেন তারা। একই সঙ্গে এ নিয়ে কোনো কথা না বলার সিদ্ধান্ত হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থায়ী কমিটির এক সদস্য বলেন, আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন না, তার মুক্তির সময় এমন কোনো শর্ত সরকার দেয়নি। তার এই বক্তব্যের প্রসঙ্গটি স্থায়ী কমিটির সভায় ওঠে। হঠাৎ করে খালেদা জিয়ার রাজনীতির বিষয়টি সরকারের পক্ষ থেকে তোলাটা মানুষকে বিভ্রান্ত করার উদ্দেশ্য থাকতে পারে বলে মনে করেন নেতারা। নির্বাচন ও আন্দোলনকে সামনে রেখে এমন বক্তব্য রাজনৈতিক ফাঁদ হতে পারে বলেও সবাই কয়েকজন মন্তব্য করেন। পরে এই বিষয়টি নিয়ে মাথা না ঘামানোর সিদ্ধান্ত হয়েছে। জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিত করে তাকে 2020 সালের 19 এপ্রিল মুক্তি দেয় সরকার। তখন দেশে করোনা ভাইরাস মহামারী চলছিল। ওই সময় যে শর্তে মুক্তি দেওয়া হয়েছিল এর মধ্যে ছিল খালেদা জিয়া বিদেশে যেতে পারবেন না এবং দেশে থেকে বাসায় চিকিৎসা নেবেন। এরপর থেকে খালেদা জিয়ার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে 6 মাস পরপর তার মুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছে। একটি পক্ষ বিএনপির ছায়াতলে থেকে বিভ্রান্তি ছড়াতে চায় বলছেন তথ্যমন্ত্রী। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, একটি পক্ষ আছে যারা বলে আমরা বাংলাদেশি, যারা আমাদের ভাষার উপর হিংস্র থাবা দিয়েছিল, সংস্কৃতি বদলাতে চেয়েছিল, তাদের প্রধান পৃষ্ঠপোষক বিএনপি। তারা পাঠ্যপুস্তক নিয়ে প্রশ্ন তোলে, ভাষা নিয়ে প্রশ্ন তোলে, বিএনপির ছায়াতলে থেকে তারা দেশে বিভ্রান্তি ছড়াতে চায়। লক্ষ্মীপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে কিশোর নিহত, আহত 10। লক্ষ্মীপুরের রায়পুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে রাসেল হোসেন নামে এক কিশোর নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত 10 জন। উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাছিয়া গ্রামের মিয়ারহাজ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রুহুল আমিন নামের এক যুবক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন। জানা গেছে, দক্ষিণ চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিএম সাজালাল রাহুল ও ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের সদস্য নজরুল ইসলামের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নজরুল ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য, নিহত রাছেল চরকাছিয়া গ্রামের মনির হোসেন ভুট্টুর ছেলে, সে ইউপি সদস্য নজরুল ইসলামের ভাতিজা। আহত রুহুল আমিন একই এলাকার আলী সর্দারের ছেলে, তার মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। নিহত রাসেলের ফুফু রুনিয়া বেগম বলেন, বিএম সাজালাল রাহুল আমাদের জমি জোরপূর্বক দখল করে রেখেছে, এদিকে মার্চ এপ্রিলে নদীতে নিষেধাজ্ঞা রয়েছে, এতে মৎস্য বিভাগ মিয়ারহাট ঘাটে ক্যাম্প করতে চেয়েছিল, রাহুল এ ক্যাম্পের বিপক্ষে ছিল, আমার ভাই মনির পক্ষে থাকায় রাহুলের লোকজন অতর্কিত হামলা চালিয়ে রাসেলকে খুন করে। আমি এ হত্যার বিচার চাই। এ ঘটনায় আওয়ামী লীগ নেতা সাজালাল রাহুল ও ইউপি সদস্য নজরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করলেও তারা রিসিভ করেনি। তবে তাদের সমর্থকরা একে অপরকে দোষারোপ করে পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছে। দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ মোহাম্মদ মিন্টু ফারায়েজি বলেন, আধিপত্য বিস্তার নিয়ে রাহুল ও নজরুলের লোকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় একজন মারা গেছে, কয়েকজন আহত হয়েছেন। লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজ্জামান আশরাফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আধিপত্য বিস্তারের জেরে শাওনকে হত্যা বলছে র‍্যাব। আধিপত্য বিস্তারের জেরে রাজধানীর যাত্রাবাড়ির মীর হাজিরবাগে খুন হন মোহাম্মদ শাওন। এক মাস আগে স্থানীয় বাসিন্দা রজবের সঙ্গে বাগবিতণ্ড হাতাহাতির পর তাকে হত্যার পরিকল্পনা করা হয়। এর ধারাবাহিকতায় শাওনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী সহ 2 জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ এসব তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মিজানুর রহমান ও তার সহযোগী মোহাম্মদ জুয়েল ওরফে জুয়েল রানা। যাত্রাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও একটি মোটরসাইকেল। রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টার এক সংবাদ সম্মেলনে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আলময়ীন বলেন, 19 ফেব্রুয়ারি রাতে মীর হাজিরবাগ এলাকায় শাওন নামের এক যুবকের মর্ধে উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত শাওনের ভাই বাদী হয়ে যাত্রাবাড়ি থানায় চারজনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরও 4-5 জনকে আসামি করা হয়। রাতে মিজান ও জুয়েলকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। র‍্যাবের মুখপাত্র আরও জানান, শাওন টিকাচুলিতে একটি ট্রাভেলস কোম্পানিতে চাকরি করেন। গ্রেপ্তার ব্যক্তিরা তার পরিচিত এবং একই এলাকার বাসিন্দা। গত বছর এলাকায় আধিপত্য বিস্তারের জেরে শাওনের সঙ্গে রজবের বাগবিতণ্ডা হয়। পরে গত মাসে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি রজব তার বড় ভাই মিজানকে জানান। এরপর মিজানের নেতৃত্বে তারা শাওনকে শিক্ষা দেওয়ার পরিকল্পনা করেন। ঘটনার রাতে শাওন তার স্ত্রীর জন্য ওষুধ আনতে বাসা থেকে বের হন। এ সময় হত্যার মূল পরিকল্পনাকারী মিজান মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলের কাছে অবস্থান করেন। আসামি রজব হঠাৎ শাওনকে ধারালো ছুরি দিয়ে এলোপাথারি কুপিয়ে জখম করেন। তখন জুয়েল রাস্তার মোড়ে পাহারার দায়িত্বে ছিলেন। ভুক্তভোগী গুরুতর জখম হওয়ার পরও দৌড়ে পালানোর চেষ্টা করলে আসামিরা আবারও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে। ঘটনার পরপরই মিজান ও জুয়েল মোটরসাইকেল নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যান। র‍্যাব দাবি করে, মিজান যাত্রাবাড়ি এলাকা চিহ্নিত অপরাধী। তার নামে যাত্রাবাড়ি ও মীর হাজিরবাগ এলাকায় মাদক ব্যবসাসহ আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও মারামারির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।